বিদ্যুতের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ক্ষুব্ধ এলাকাবাসীর। আগরতলা এয়ারপোর্ট থানাধীন দুর্জয়নগর বিদ্যুৎ দপ্তরের অন্তর্গত নারায়ণপুর এলাকায় বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার রাতে নরসিংগড় আগরতলা মূল সড়কে নারায়ণপুর দক্ষিণ বগাটি টিআইটি কলেজের পেছনে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার ক্ষুব্ধ জনগণ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশ এবং দুর্জয়নগর বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ছুটে এসে দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার আশ্বাস মূলে ক্ষুব্ধ এলাকার জনগণ সড়ক অবরোধ মুক্ত করে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরা জানিয়েছেন, ত্রিপুরায় বিদ্যুতের বেহাল অবস্থা হয়ে রয়েছে। বিদ্যুতের এই বেহাল অবস্থার সমাধানের জন্য কোনো উদ্যোগ নেই ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের। তার মধ্যে এই যোগাযোগ ফোনটা করলে আসছি পাঠাইতেছি এরকম হয়। আপনারা আপনারা বিদ্যুৎ দপ্তরের যে হেল্পলাইন গুলি নাম্বার গুলি আছে লাগছে, তার মধ্যে কইছে কইরে দিতেছি কালকে রাত্রে, আজকে দুপুরবেলা সকালে বিকালবেলা সন্ধ্যা সময় পর্যন্ত ফোন করছি, তারপরেও তারা মানে কইরে দিতেছি এতটুকুই আর আসে না। আপনারা বিদ্যুৎ সাবডিভিশন কোনটা? দুর্জয়নগর। এটা কি এই সমস্যাটা কি শুধু গত 24 ঘন্টায় ধরে হচ্ছে না আগে? দুই মান ধরে একই রকম সমস্যা হচ্ছে। হ্যাঁ সেম এরকম। কোন এলাকাটাতে কারেন্টের সমস্যা করছে? এটা সাউথ বগাদি নরসিংহ।